প্রধানমন্ত্রীর সমালোচনা করা তো বুঝেন এগুলো খুবই রিক্সি কাজ, এবং বলতে পারেন অনেকে বলে যে ভাই তুমি গণভবনে গেলা, প্রধানমন্ত্রী তোমাকে পাশে বসাইলো, হ্যাঁ প্রধানমন্ত্রী তোমার মাথায় হাত বুলিয়ে দিল, তো তুমি তারপরও প্রধানমন্ত্রীর সমালোচনা করা, আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ যাদের সাথে পার্সোনালি যোগাযোগ আছে তুমি এই ধরনের কথাবার্তা বলো, তো তাদেরকে আমি বিনয়ের সাথেই বলি, হ্যাঁ ব্যক্তি শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আগামীকাল কেউ যদি বিপদে পড়ে, আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে নৈতিকভাবে যতটুকু করার ততটুকু করব, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদ, নিরীহ নিরপরাধ মানুষকে কারাগারে নেওয়া, অত্যাচার নির্যাতন করা এবং মিথ্যাচারের বিরুদ্ধে অবশ্যই আমি প্রতিবাদ করব। কারণ আজকে প্রধানমন্ত্রী যে মিথ্যাচার করছেন, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তিনি হেফাজতের নেতাকর্মীদের শোকরানা মাহফিলে বলেছেন কি আপনার যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবেন, কি করেছে তারপর হেফাজতের নেতাকর্মীদের কচুকাটা করেছে, মামলা প্রত্যাহারের কথা বলেছেন, কি করেছে আপনারা দেখেছেন না? এমনকি আজকে রাশেদ খান মেননকে আমি বলবো, ইনু ভাইকে আমি বলবো, যারা আজকে এই জঙ্গিবাদের কথা বলে মুখে ফেনা তুলে ফেলছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অথচ এই জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা যে আওয়ামী লীগ সৃষ্টি করছে, সরকার সৃষ্টি করছে, এটি কিন্তু অনেকেই আজকে জানেন। যে আপনার 2000 আমি তো শুনেছি এই বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সাথে আপনার প্রধানমন্ত্রীর যে আপনার আলাপ আলোচনা ছিল, সেখানে আপনার আপনার একজনকে একজন সম্ভবত প্রধানমন্ত্রী আলোচনা প্রসঙ্গে আপনার বাম নেতারা যখন বলেছিল হেফাজতের তাদের সক্ষমতা নিয়ে, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে হেফাজতকে কিভাবে মানে কাকে কিভাবে কন্ট্রোল করতে হয় ওইটা আমি ভালো জানি, ওই রাজনীতি আমাকে করতে দেন, তেঁতুলকে কিভাবে মিষ্টি করতে হয় এরকম কথাবার্তা নাকি এই সেই বাম টুকর বাম নেতাদের সামনেই বলেছিল। ইভেন এই যে আজকে যারা বামপন্থী রাজনীতির এই তথাকথিত প্রগতিশীলতার নামে মূলত আওয়ামী ফ্যাসিবাদের আপনার দোসর হয়ে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, উচ্ছিষ্ট ভুগী হয়েছেন, নিজের ছেলে মেয়েদের কিছু পয়সাপাতি কামিয়ে দেশের বাইরে বাড়ি গাড়ি করে দিয়েছেন, তারা আপনার এই প্রগতিশীলতার নামে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, অথচ তারা কিন্তু সবাই জানে এই সরকার সকলের সাথেই আপনার বলা চলে আপনার সকলকে ব্যবহার করেছে, ইভেন সেটা হেফাজতকেও আলেম ওলামাদেরকে, কারণ এই আলেম ওলামাদের সাথে দেখা করার জন্য বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক আলেমদের আপনারা জানেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একটা সম্মান আছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখতাম তখন মীর হেলাল আপনার আওয়ামী লীগের এই যে আজমল নাসির বা এরকম অনেক লোকজন হুজুরের কাছে সরকারের উচ্চ পর্যায়ের বার্তা নিয়ে যেত, আর সেই হুজুরদেরকে বানরের মতো আপনার নিরাপত্তা প্রহরীর মতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে দিয়ে ঘুরিয়েছেন, অসম্মান করেছেন। এবং অনেক সম্মানিত আলেম ওলামারা যেটা বলেছেন, আলেম ওলামাদের মুক্তি দেওয়ার জন্য যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যে আল্লাহ আপনাদের প্রতি লানত আপনাদের প্রতি নাজির হবে যদি আপনারা এই নিরীহ নিরাপরাধ আলেমদেরকে মুক্তি না দেন, মানুষের অত্যাচার নির্যাতন করেন, তো শেখ হাসিনা বর্তমানে এই জালেম সরকার কারো কথা শুনে নাই, কাউকে মুক্তি দেয়নি। কাজেই আজকের এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়ে আমাদেরকে সমস্ত রাজবন্দীদেরকে মুক্ত করতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং এই সরকার যে জঙ্গিবাদ উগ্রবাদের যে নাটক রচনা করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ণ করেছে, বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, মোল্লাদের তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, সেখানে আমাদেরকে একটা প্রগতিশীল একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ এখানকার যারা ধার্মিক মানুষ তারা উগ্রবাদী না, তারা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছেলেরা জিন্স প্যান্ট পরে তার মেয়ে বান্ধবীকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান টিএসসিতে আড্ডা দেয়, আবার নামাজও পড়ে সে মসজিদে গিয়ে, রোজাও থাকে, ইভেন তার বান্ধবীকে নিয়ে একসাথে ইফতারও করে, কাজী বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের ইসলামী আপনার মূল্যবোধের বিশ্বাসী মানুষরা তালেবানি কিংবা আপনার ওই অন্যদের মতো না, কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশের এই মানুষকে কালার করে তুলেছে, জঙ্গিবাদ হিসেবে তুলে ধরেছে। আজকে কিসের জঙ্গিবাদ, কোথায় জঙ্গিবাদ? সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে এই সরকার এবং সরকারি দলের নেতাকর্মীরা, এই সরকার তাদের নেতাকর্মীদেরকে জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ করেছে। কারণ জঙ্গিরা কি করে, তাদের নিজেদের মতের বিরুদ্ধে যারা যায় তাদেরকে প্রতিহত করে, তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে, তাদের মতামত চাপিয়ে দেয়। এই সরকার তো আপনার ছাত্রলীগ যুবলীগকে বিরোধী দলকে পেটানোর জন্য নামিয়ে দিচ্ছে, খুন করার জন্য নামিয়েছে, এবং এমপিরা রামদা নিয়ে মিছিল করছে, হকি স্টিক নিয়ে মিছিল করছে, আর সেই সমস্ত ছবি পোস্ট করে তাদের পৈশাচিক উল্লাস করছেন তারা। কাজে এরাই তো সবচেয়ে বড় জঙ্গি, এদের চেয়ে জঙ্গি তো বা পৃথিবীর কোনো রাষ্ট্রে আছে বলে আমার মনে হয় না। সুতরাং এদের এই তথাকথিত জঙ্গিবাদের ধোয়া এগুলো মানুষ জানে, এবং এই যে বিরোধী দলের কার্যালয়ে আপনার বিস্ফোরক উত্তরের নাটক,
160 বস্তা 200 বস্তা চাল উদ্ধারের নাটক, এগুলো মানুষ জানে। অনেক ভাই বন্ধুরা আমাদের নেতাকর্মীরাই বলছেন, ভাই উত্তরা থেকে আসতে পারছি না, মিরপুর থেকে আসতে পারছি না, হ্যাঁ আমাদেরকে চেক করা হচ্ছে, মোবাইল চেক করছে। আমি একটা কথা বলবো, চেক করছে কয়জন? আপনারা যদি সংখ্যা বসেন, চেক ওদের 50 দেশে দেবেন। সহজ কথা যেটা বলতে হচ্ছে যে চেক করবে ওদের, ওরা কি চেক করবে? নাগরিকদের হয়রানি করার অধিকার ওদের নাই। আজকে তারা চেকিংয়ের নামে হয়রানি করছে। আমরা যেটা জানতে পারছি, লোকজনের মানিব্যাগ থেকে টাকা নিচ্ছে, লোকজনের এটিএম কার্ড থেকে জোর করে বুথের কাছে নিয়ে টাকা তুলে নিয়ে যাচ্ছে। এবং লোকজনকে আপনার এই বিরোধী দল বিএনপি জামাতের কর্মী আপনার এই সমস্ত আপনার ধোয়া তুলে পিছনে আপনার এই পাশে নিয়ে তাদের বাড়িতে ফোন করে টাকা যাচ্ছে। একটা ব্যবসা, কিছু দুষ্ট লোকজন, কিছু শয়তান লোকজন, এবং অনেক জায়গায় পুলিশের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানরা এই যে টাকা পয়সা কামানোর একটা ধান্দায় নেমেছে। কাজী এদেরকেও প্রতিহত করবেন। আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন, বাসের মধ্যে চেক করবে, সমস্ত জনগণ মিলে চেক, ওদেরকে চেক শিখিয়ে দেন কীভাবে চেক করে, বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। চেক করার রাইট ওকে কে দিয়েছে? একজন নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কোনো কুতুবের নাই। কাজী এরা চেক করবে, ইয়ার্কি লইছে, চড়াই ওদেরকে চেক ছুটাই দেবেন। আপনাদেরকে আমরা বলছি যে কারণ এরা ইয়ার্কি নাকি, যা ঢাকার বিভিন্ন সমাবেশে বিভিন্ন জায়গায় আপনার একটা বাসে মানুষ থেকে 50 জন আর 2-3 জন লোক কিসের চেক করবে? তো আপনাদেরকে সেই শক্ত পদক্ষেপ নিতে পারে, তোর বাপের টাকায় দিয়া বাসে উঠি নেই, তোর বাপের টাকা আমি ঢাকা যাচ্ছি না, তুই চেক করার কে? স্পষ্টভাবে আপনাদেরকে এই আপনার এই অবস্থান ব্যক্ত করতে হবে, এই সাহস দেখাতে হবে। কারণ আজকে আমরা ভয়ে ভীতু ঘোড়ার ডিম হয়ে যাচ্ছি বিদায়ী, একটা টিআরসিএল খেয়ে ঘরে উঠে যাচ্ছি বিদায়ী। এই ফাঁসিবাদের উল্লাস আমরা দেখতে পাই, পৈশাচিক উল্লাস আমরা দেখতে পাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ছবি নিয়ে আপনার ইয়া করা হচ্ছে যে তার পাশে কেউ নাই, এই সে গান লাগিয়ে ছেড়েছে। তোমরা এত হেড়ামালা পারো, পুলিশ প্রশাসনকে বলো একবার নিরপেক্ষ ভূমিকা, তারপর তোমরা রাস্তা নামো, দেখো কে কীভাবে তোমাদের সাথে মোকাবিলা করে। জনগণের তো সমর্থন নাই, এটা তো বুঝতেছে, এটা তো জনগণের সমর্থন থাকলে তো আজকে প্রধানমন্ত্রীর হুমকি ধামকি দিতে হচ্ছে না। এবং এই চলমান পরিস্থিতিতে যেটা আমরা বলছি যে এই গতকালকের এই আগামীকালকের মানে হচ্ছে যে শুক্রবার বিকাল 3টায় গণ অধিকারের পরিবেশ এই সমাবেশ, সেটি শান্তিপূর্ণ সমাবেশ হবে আমাদের কার্যালয়ের সামনে। তো সেই সমাবেশে আমরা সকলকে আহ্বান জানাবো যে যাদের সম্ভব তারা যোগদান করবেন এবং শান্তিপূর্ণ সমাবেশ হবে আমাদের। কিন্তু স্বাভাবিকভাবেই একটা কথা বলছি, প্রশাসনকেও বলবো, অন্যদেরকেও বলবো, কিন্তু কেউ যদি আমাদের আপনার সেই শান্তিপূর্ণ সমাবেশে বাধার সৃষ্টি করেন, সেই সমাবেশকে সহিংস করে তোলার চেষ্টা করেন, সেটা ভালো হবে না। আমরা ডিরেক্ট বলে দিচ্ছি, আমরা খালি হাতে আজকেও ঢাকা শহরে আমরা সেই গণতন্ত্র মঞ্চে সকালে সমাবেশ করেছি, বিকালে মিটিং করেছি, কার্যালয়ে মিটিং করেছি, আমরা কিন্তু লাঠিসোঁটা ছাড়াই আজকে রাস্তায় আছি। কিন্তু পুলিশ প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো, প্রকৃত অর্থে আপনারা যদি বোমা উদ্ধার করতে চান, বিস্ফোরক উদ্ধার করতে চান, গুন্ডা মাস্তানদেরকে ধরতে চান, আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়, গুলিস্তানের কার্যালয়, আওয়ামী লীগের এই ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া মহল্লার কার্যালয়ে আপনারা অভিযান চালান। প্রত্যেকটি কার্যালয়ে আপনারা ককটেল পাবেন, বোমা পাবেন, রামদা পাবেন, হকি স্টিক পাবেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও যদি আপনারা অভিযান চালান, আমি বলছি আজকে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর আজীবন প্রক্টর থাকবেন, আজীবন ভাইস চ্যান্সেলর থাকবেন, আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যুবলীগের গুন্ডাদের থাকার জন্য টিএসসিতে আবাসন ব্যবস্থা করে দিয়েছে, আর বলেছে যে টিএসসির রিপেয়ারিং চলবে 2 দিন, সে কারণে টিএসসিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আপনাদের অবস্থাও আপনার দেখে নেওয়া হবে ভবিষ্যতে, আপনাদেরকে কে রক্ষা করতে সেদিন ছাত্রলীগ যুবলীগ এগিয়ে আসবে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে বর্তমান কর্তৃত্ববাদী সরকার, অনির্বাচিত সরকার এবং একটা মানবতা বিরোধী সরকার, যারা নাগরিকদের গলা টুটি চেপে ধরে, নাগরিকদের রক্ত ঝরিয়ে গুম খুন করে ক্ষমতায় থেকেছে, বিশেষ করে আজকে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে এক ধরনের হুমকি ছিল এবং খুবই আক্রমণাত্মক বক্তব্য ছিল। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে এইরকম বক্তব্য দেওয়া যায় না, বিশেষ করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা মন্ত্রী যারা হন, স্বাভাবিকভাবেই তারা দলের থেকে এমপি মন্ত্রী হলেও মানুষের কাছে তাদের আশা থাকে যে তারা একটা নিরপেক্ষ আচরণ করবেন এবং তারা সকলের প্রধানমন্ত্রী, সকলের এমপি মন্ত্রী হবেন। তো প্রধানমন্ত্রী আসলে কেন এই ধরনের কথাবার্তা বলছেন, এটা কি বয়সের ভারে? আসলে যেটা বলে মানুষ বয়স্ক হলে মেজাজ খিটখিটে হয়, মানসিকতার পরিবর্তন হয়, মানে অযথাই মানুষের সাথে ঝগড়া করে, ফ্যাসাদ করে। তো আমাদের প্রধানমন্ত্রীর তো বয়স হয়েছে, আমি জানি না আমাদের প্রধানমন্ত্রী কি আসলে বয়সের তারতম্যের কারণে তিনি এই আচরণ করছেন কিনা, কারণ আপনারা দেখেছেন এর আগে তিনি
বাংলাদেশের আরেকজন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে চুবানোর কথা বলেছেন। মানে গ্রামের আপনার কি বলবেন যে আপনার বা গ্রাম না শুধু শহরের মধ্যে বলতে গেলে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা আদব কায়দা কম আছে তারা যে সমস্ত ঝগড়াটে আচরণ করে, হুমকি ধামকি দেয়, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই সেই ধরনের কথাবার্তি বলছেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী। তো এটা খুবই উদ্বেগের। এবং এর আগে ডক্টর ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি, যিনি বাংলাদেশের একমাত্র গুণী ব্যক্তি, একমাত্র প্রভাবশালী ব্যক্তি, যিনি বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান যে কোনো রাষ্ট্রের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারেন এবং একটা কার্যকর পদক্ষেপ নিতে পারেন, সেই ব্যক্তিকেও পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছেন। কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রধানমন্ত্রীর আশপাশে যারা থাকেন তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করতে পারেন। কারণ প্রধানমন্ত্রী যদি ধরেন একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নিয়ে সরকারকে আপনার বিপদে ফেলে, দলকে বিপদে ফেলে, দেশের মধ্যে একটা সংঘাত সহিংসতা উস্কে দেয়, তার রেশ কিন্তু সবার গায়ে পড়বে। মানে যেরকম কথা হচ্ছে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, তো এই ধরনের একটা সংঘাতময় পরিস্থিতি যদি দেশে তৈরি হয় প্রধানমন্ত্রী গণভবনে থেকে সেফ থাকবেন, তার বিভিন্ন কয়েক স্তরে নিরাপত্তা থাকবে, কিন্তু মাঠে ঘাটে আজকে যারা আছেন তাদের কিন্তু রক্ষা হবে না। ধরেন আজকে আমরা গতকালকে যেটা বিএনপির কার্যালয়ে দেখলাম, যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন পেজগুলোতে, এই যে সরকারি সাইবার লিগ তারা প্রতিনিয়ত রিপোর্ট করে, লাইভে রিপোর্ট করে, পোস্টে রিপোর্ট করে, ছবিতে রিপোর্ট করে, যে কারণে অনেক ক্ষেত্রে পেজের রিচ ডাউন রেস্ট্রিকশন থাকে, তো যে কারণে এমডি রুল হক এই পেজটি থেকে লাইভ করা সম্ভব হচ্ছে না, এই জন্য এই পেজ থেকে শুরু করতে হচ্ছে। তো এটাও যে আমার পেজ বিশেষ করে লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো যেটা বলছিলাম এই যে আজকে ছাত্রলীগের সম্মেলন হলো, কমিটি দেয় নাই, কারণ কে অস্ত্র চালাতে পারে, কে প্রতিপক্ষের উপরে রামদাও নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, হকি স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, ইটপাটকেল ছুটতে পারে, সেই পারফরমেন্স দেখে কমিটিতে দিবে। এটা চিন্তা করেন যে তাহলে ছাত্রদেরকে খাতা কলমের পরিবর্তে প্রধানমন্ত্রী আজকে লাঠি ছোট অস্ত্রের প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছেন, কারণ আলটিমেটলি ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক তো প্রধানমন্ত্রী। এখন ছাত্রলীগের নেতাকর্মীদের মা বাবারা কি তাদের সন্তান নিয়ে ভাববে না? এই যে গতকালকে যারা আপনার ধরেন পুলিশের সাথে বিএনপির কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা চালাতে গেলেন, সেখানে পুলিশ ছিল কতজন? 500, 600, 700 এর বেশি না, সব মিলিয়ে ধরলাম হাজারখানেক। কিন্তু বিএনপির কর্মী ছিল কত? ওই স্পটে বিএনপির কর্মী ছিল, আমার যেটা অ্যাসেসমেন্ট বিভিন্ন তথ্যে পেয়েছি, প্রায় আপনার 2-3 হাজার, আর পাশে 4-5 হাজার এরকম হতে পারে। তাহলে 1,000 পুলিশের সামনে 4-5 হাজার লোক কম না, কিন্তু শান্তিপূর্ণভাবে যদি একটা গণপ্রতিরোধ করে তুলে, ধরেন তারা গুলি করতে আসছে, বন্দুকটা কেড়ে নিল, কারণ আত্মরক্ষা করা তো প্রত্যেক মানুষের অধিকার আছে, এবং 1,000 মানুষ আপনার আপনার কি বলবো, 4-5 হাজার মানুষ যদি সামনের দিকে এরম বুকটা টান টান করে যদি যায় যে গুলি চালাও বুকে, তারা কিন্তু গুলি চালাতে পারবে না। কিংবা কয়জনকে গুলি চালাবে, মানে অনেকটা ধরেন আপনার নদীর ঢেউয়ের মতো যে একেবারে জোরে সব আপনার ঠেলে নিয়ে যাওয়া। তো এইভাবে পুলিশ যারা একবার সাধারণ করে দাঁড়িয়ে আছে, আরও ধুমছে, যদি দৌড়ে যদি তাদেরকে ধাক্কা মেরে ফেলে যদি তারা সেখানে অবস্থান নিতে পারতো, তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হতো। ওই যে নয়া পল্টনের আশপাশ সেখানে অনেকে আতঙ্ক ছড়ানোর জন্য বলে যে ধরেন এই গলিতে ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিচ্ছে, এই গলিতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা পল্টনের মোড়ের এই পারে আসবে না, কারণ তাদের জানের ভয় আছে না, তারা কেন অযথা নিজের যান খুয়াতে আসবে, কেন তারা গুলি খেতে আসবে, কেন তারা পিটুনি খেতে আসবে, কারণ জানে এইদিকে বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক বিরোধী দলের নেতাকর্মীদের অফিস এবং তারা এই এলাকা আড্ডা জমায়। তো তাতে কি হয়েছে, এই যে দেখেন ধরেন আমরা দেখলাম যে 25-30 জন কিংবা 40-50 জন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তারা মিছিল দিতে দিতে বিএনপি অফিসের দিকে গেল, অলিগলি থেকে যদি বিএনপির নেতাকর্মীরা বাইরেই তো তাদের কিন্তু জামা কাপড় খুঁজা পাওয়া যেত না। এখন এইটা বিএনপি নেতাকর্মীদের একটা কৌশলগত ভুল নাকি বিএনপি হয়তো মার খেয়েছে, গ্রেপ্তার হয়েছে, সংঘাতে যেতে চায়নি সেই বার্তা দিয়েছে, সেটা বিএনপির নেতাকর্মীরা বলতে পারবে, কারণ প্রত্যেকটা দলেরই তো একটা নিজস্ব প্ল্যান পরিকল্পনা থাকে। নিশ্চয়ই বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা যে বর্তমান প্রেক্ষাপটে যে গণ আন্দোলনে নামছে এবং তারা যেভাবে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে এর মধ্যে দিয়ে তাদের তারা যে একটা অহিংস রাজনৈতিক দল সেটি কিন্তু বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে, তাদের এই বিভাগীয় সমাবেশগুলো তাদের এই অহিংসতার একটা
প্রমাণ রেকর্ড বিশ্ববাসী দেখেছে, বিশেষ করে বিবিসি থেকে শুরু করে সমস্ত ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো এই সমস্ত বিষয়ে অবগত আছে। বাংলাদেশে কর্মরত বিদেশি দূতাবাসগুলো, দূতাবাসের প্রতিনিধিরাও কিন্তু এই সমাবেশগুলোর পরিস্থিতি দেখছে যে না, বিরোধী দল যতই আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার সরকারের এমপি মন্ত্রীরা বিএনপিকে বা বিরোধী দলকে অগ্নি সন্ত্রাসের জনক, নাশকতা, এই সেই বংচং যাই বলুক না কেন, এগুলো আর এখন বিদেশিরা খাচ্ছে না। যে কারণেই কিন্তু এই পাল্টনের ঘটনায় আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে এখানকার অ্যাম্বাসেডর পিটার হাস কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে। এমনকি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যে এই কথিত অগ্নি সন্ত্রাসের ধোঁয়া তুলে প্রপাগান্ডা ছড়াচ্ছেন তাদের প্রপাগান্ডা মেশিনের মাধ্যমে, ইংরেজিতে বাংলায় টুইটার ফেসবুক সয়লাভ করছেন, সেক্ষেত্রে বিএনপি সহ আমরা সকলে জানিয়েছি যে এই যে 2014-15 সালের যে আন্দোলনে, সেই আন্দোলনে কারা সহিংসতা ঘটেছিল জাতিসংঘের অধীনে, আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই। সরকার যদি এত বুকের পাঠা থাকে, এত সততা থাকে, তারা জাতিসংঘকে দিয়ে তদন্ত করুক। যেমনিভাবে গুম খুন নিয়ে আপনারা দেখেছেন সরকার বিশেষ করে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমে পয়সা দিয়ে আপনার কলাম লিখিয়েছে যে গুম খুন আসলে হয় নাই, এটা ব্যবসা বাণিজ্যে আপনার তারা ক্ষতিগ্রস্ত হয়ে আপনার সাংসারিক অশান্তি থেকে তারা আপনার নিরুদ্দেশ হয়েছে। কিন্তু সমস্ত তথ্য প্রমাণ, সমস্ত আপনার বিদেশি সংস্থা দূতাবাস তাদের কাছে আছে যে এই সরকার মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে আপনার কয়েকদিন না খাইয়ে দাড়ি মোষ রেখে জঙ্গি উদ্ধারে নাটক করে মানুষকে ক্রসফায়ার দিচ্ছে, বিভিন্ন বাড়িঘর ঘেরাও করে এই কথিত জঙ্গির অভিযান চালাচ্ছে, এই যে আদালত পাড়া থেকে যে জঙ্গি ছেড়ে দিল, এবং এই বিএনপির এই অফিসের সামনে বিএনপি নেতাকর্মীরা লাঠি শোটা পতাকাও ছিল না, একেবারেই শান্তিপূর্ণ পিসফুল অবস্থান নিয়েছে, সেখানে তারা হামলা চালিয়ে উদ্ধারের নাটক সাজিয়েছে। এই যে বিএনপির অফিসের সামনে যারা উদ্ধারের নাটক সাজিয়েছেন, যে সমস্ত কর্মকর্তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের আমলনামা কিন্তু খুব বেশি ভালো না। এখন আমরা ব্যক্তিগতভাবে চাই না যে কারোর সাথে ব্যক্তিগত বিদ্বেষ বাড়াবো, এবং আমরা আগামীতে যেটা বলেছিলাম কিন্তু আমাদের কথা আপনারা শুনছেন না, আমরা বলেছিলাম যে কারো চাকরি যাবে না, সরকার পরিবর্তন হলে কাল কি বিএনপি কিংবা বিপিনুর ক্ষমতা আসবে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেই সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করবে। কাজেই ততদিন আপনারা চাইলে তল্পি তল্পাও গুছি গুটি আপনারা যদি মনে করেন দেশ আপনাদের জন্য নিরাপদ না, বাইরে আপনারা যেতে পারবেন, কিন্তু আপনারা এখন যে মারমুখী, আপনারা এই যে পুরানো যে নাটকবাজি, আপনাদের যে আপনার অসুস্থ অসৎ কর্মকাণ্ড আপনারা করতেছেন, এগুলো মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। কাজেই আপনি যতই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হন না কেন, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছেন না, পুলিশের ঊর্ধ্বতন লোক ছিল তাকেও পিটাইয়া জনগণ রাস্তায় নামাইছে, তো আপনি কি করবেন ভাই, আপনি কয়েকটা মানুষকে গুলি করে মারবেন? আজকে তো সারা দেশের মানুষ এই ফ্যাসিবাদের পতনের জন্য মুখিয়ে আছে, সময় বুঝে প্রেক্ষাপট বুঝে তারা কিন্তু রাজপথে নেমে যাবে। আমরা যেটা বলেছি যে আজকে ভাবছেন যে আন্দোলন বিএনপি করছে, জামাত নামছে, অমুকে নামছে, তোমাকে নামছে, এই আন্দোলন এখন আর বিএনপি জামাতের আন্দোলনের মধ্যে নাই, এই আন্দোলন সমস্ত গণতন্ত্রকামী মুক্তিকামী জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এবং যেটা আমরা বলেছিলাম, এই সরকার পতন আন্দোলন শুরু হয়েছে এবং সরকার পতন হবে, সরকার এতদিন যেভাবে বিদেশিদেরকে ভুলভাল বুঝিয়ে জঙ্গিবাদের গালগপ্প করে তারা ক্ষমতায় থেকে, এখন সেই বিদেশিরা সাপোর্ট করছে না, তাদের জঙ্গিবাদ ধরে ফেলেছে, এই সরকার যে একটা লুটেরা সরকার, মাফিয়া সরকার, আপনার নয়ছয় করে দেশের অর্থ পাচার করে, উন্নয়নের নামে লুটপাট করে আপনার, তারা যে একটা দুর্বৃত্ত সরকার, এটা বিদেশিদের কাছে পরিষ্কার হয়েছে। যে কারণেই 15টা দেশ একসাথে বিবৃতি দিয়েছে যে এই বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে শুধুমাত্র বিএনপি তো সমাবেশ করছে না, আমরা 2 ডিসেম্বরই তো ঘোষণা দিয়েছি যে ফ্যাসিবাদ পতনের আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্র মঞ্চ ঘোষণা দিয়েছে যে আমরা ফ্যাসিবাদ পতনের এই যুগপাত আন্দোলনে থাকব, জামাত ঘোষণা দিয়েছে যে তারাও এই স্বৈরাচার পতনের আন্দোলনে থাকবে। এখন আওয়ামীকরণের বুদ্ধিজীবীরা বিভেদ তৈরি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার বলছে যে জামাতের সাথে কি আপনারা আন্দোলন করবেন। আমি একটা কথা স্পষ্ট বলেছিলাম যে এই আন্দোলন কামার, কুমোর, ছাত্র, যুবক, মুচি সকলের আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সকল গণতান্ত্রিক শক্তির আন্দোলন, কাজেই সেই আন্দোলনে যারাই অংশ নেবে তারাই গণতন্ত্রের সৈনিক। এবং আমরা বলেছি এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এটি আরেকটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, কারণ আজকে দেশের মানুষের কথা বলার অধিকার নাই, সভা সমাবেশের অধিকার নাই, এবং রাষ্ট্রের যারা জোর করে ক্ষমতা আছেন গুন্ডা মাস্তানের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন,
খুনিদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আপনারা দেখেছেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল, একটা উদার গণতান্ত্রিক দল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, আজকে যারা চটান চটান কথা বলছেন পরিবর্তন হলে অথচ দেখা যায় স্বাভাবিকভাবে একটা যদি যৌথ গভর্নমেন্ট হয় সেখানে আমরা আমাদের গণ অধিকার পরিষদ সহ বিএনপি বিভিন্ন গণতন্ত্র মঞ্চ সমস্ত রাজনৈতিক দল সেখানে একটা জাতীয় সরকার গঠন করবে, সেই সরকার এমপি মন্ত্রী হবে, কাজে তাদেরকে তো সালাম দিয়ে তারা কুল কিনারা পাবে না, প্রোটোকল দিয়ে কুল কিনারা পাবে না। আর আজকে খুব সাটাং সাটাং কথা বলছেন, হ্যাঁ নিজেদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আজকে যারা এই সমস্ত অতি উৎসাহী কর্মকাণ্ড করছেন, যে বিএনপি অফিসে বিস্ফোরক ছিল, ককটেল ছিল, অসংখ্য ককটেল ছিল, 160 বস্তা, আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন 200 বস্তা চাল পাওয়া গেছে। বিএনপির অফিসে ওখানে 200 বস্তা 160 বস্তা চাল রাখার জায়গা আছে? একটা রাজনৈতিক দল ধরেন আমাদের অফিসে যান, বড় একটা অফিস, কিন্তু দেখেন সেখানে ছাত্রের ডেস্ক, যুবর ডেস্ক, গণ মহানগরের ডেস্ক, বিভিন্ন আপনার অঙ্গ সংগঠনের ডেস্ক, তো বিএনপির অফিসটা তো বিভিন্ন অঙ্গ সংগঠনেরও আপনার একটা বসার ডেস্ক আছে, ওই কার্যালয় কোথায় কি রাখবে? তো এই ধরনের আজগুবি গাঁজাখুরি গল্পের মাধ্যমে কারা নিজেদের অপরাধের দায় পুলিশের মধ্যে নিয়ে আসতেছে, নিজেরা যে মাতাল, নিজেরা যে উন্মাদ, নিজেরা যে গুন্ডা মাস্তান দুর্বৃত্ত খুনি, যারা চাঁদাবাজি করার জন্য ব্যবসায়ীদেরকে তুলে নেয়, যারা প্রমোশন পাওয়ার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা মামলা করে হাইলাইটস হয়, এই সমস্ত অসভ্য ধান্দাবাজ গুন্ডা মাস্তানদেরকে তো সমগ্র দেশবাসী দেখেছে, চেনে, পিঠের চামড়া থাকবে না আমরা বলে দিচ্ছি, কিন্তু আপনি যত বড় অফিসার হন না কেন আপনিও কিন্তু কোথাও না কোথাও বাস করেন, রাইফেল নিয়ে সবসময় ঘোরেন না, পোশাক পরে সবসময় ঘোরেন না, মার্কেটে হাঁটেন, রাস্তায় হাঁটেন, জনগণ কিন্তু দেখে নেবে, কারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনারা যেই গালগপ্প সাজাচ্ছেন, সমস্ত মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি আজকে প্রশাসনের লোকজনকে যে আপনারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেন, বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি সহনশীল হন, আওয়ামী দুর্বৃত্তরা ক্ষমতা থাকতে পারবে না, আজকেও চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ভিডিও থাকছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারবে না, কারণ সমস্ত গণতান্ত্রিক শক্তি, বহির্বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যেই আপনারা জানেন এই যে আগামীকালকে নিউ ইয়র্কের আপনার কনসুলেটের সামনে প্রবাসী গণতন্ত্রকামী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, আমেরিকায় যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাবো। একইভাবে আমেরিকা, ইউরোপের অন্যান্য প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রসমূহকে বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আপনারা অন্তত প্ল্যাকার্ড নিয়ে সমস্ত আপনার বিশ্বের যে জায়গায় বাংলাদেশি দূতাবাস আছে, কনসুলেট আছে, আপনারা দয়া করে দাঁড়িয়ে যান, কারণ আমরা যেটা বলেছি এই আন্দোলন এখন শুধুমাত্র দেশের মধ্যে থেকে সংগঠিত করলেই হবে না, দেশের মধ্যে থেকে আন্দোলন সংগ্রাম করলে হবে না, সমস্ত আপনার সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই আন্দোলন করতে হবে। আজকে বাংলাদেশে ইতিমধ্যে দেখেছেন যে সকল রাজনৈতিক বিরোধী দল এই আন্দোলনের প্রতি, এই যে একটা সভ্য সমাজকে আজকে যারা অসভ্য করে তুলছে, বরবর হিংস্য করে তুলছে, আজকে ছাত্রলীগ যুবলীগকে মাঠে তুলছেন, আমাদের প্রধানমন্ত্রীর ছেলে জয়কে মাঠে নামাক, প্রধানমন্ত্রীকে নামাবেন তার ছেলে জয়কে, ছাত্রলীগের মতো হেলমেট দিয়ে লাঠে হাতে হকি স্টিক দিয়ে প্রধানমন্ত্রীর মেয়েকে নামাবেন, প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় স্বজনকে নামাবেন, কোনো মন্ত্রীকে নামবে হেলমেট নিয়ে, হাতুড়ি নিয়ে, রামদাও নিয়ে, তাহলে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা কেন আজকে হেলমেট নিয়ে, হাতুড়ি নিয়ে, হকি স্টিক নিয়ে নেমে আজকে তাদের জীবনের বিপদ ডেকে আনছে, জীবনের অন্ধকার ডেকে নিয়ে আসছে? আমি বারবার বলেছিলাম এরা শুনছে না, কারণ কিছু কিছু ছেলেপিলের চেহারা দেখলে বোঝা যায় যেগুলো আপনার ইয়াবা টিয়াবা সেবন করে, আপনার চোখ মুখ দেখলেও বোঝা যায় মাতাল থাকে, কাজে এই সমস্ত আপনার বিশেষ করে এই নেতাকর্মীদের বাবা মা আপনারা যদি দেখে থাকেন, আপনাদের সন্তানের সেফটির জন্য আপনারা তাদেরকে নিষেধ করেন, কারণ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, এটা ঠিক যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় কৌশলগতভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হয়ে গিয়েছে, কারণ ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শী নেতৃত্ব, যে লিডারশিপ, সেটার ফলেই মুক্তিযুদ্ধের সংগ্রাম বেগমান হয়েছে, এটা ট্রু, সমস্ত ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশ এবং দেশের বাইরের নেতৃবৃন্দ তাকে সাপোর্ট দিয়েছে, এটা সত্য, সে কারণে আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের একটা আপনার বলা চলে মানুষের কাছে একটা সিম্পাথি ছিল, মানুষ মনে করে, কিন্তু এই আওয়ামী লীগে কিন্তু আবার মনে রাখতে হবে সেই দেশ স্বাধীনের পরেই কিন্তু বাকশালের মতো একটা অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, 4টি পছন্দের সংবাদ মাধ্যম রেখে বাকি সংবাদ মাধ্যম বিলুপ্ত করে বাংলাদেশকে একটা একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, সেই সময় মুক্তিযোদ্ধারা সেটা কিন্তু রুখে দাঁড়িয়েছিল, এমনকি বঙ্গবন্ধুর যারা কাছের লোক ছিল তারাই কিন্তু বিশেষ করে বলতে গেলে ভিতরে ভিতরে বাকশালের সমর্থন করলেও বাইরে থেকে কিন্তু বাকশালের সমর্থন করে নেই।
দুঃখজনক ব্যাপার, আজকে প্রধানমন্ত্রী সেই পরিস্থিতির শিক্ষা নেয় নাই। উনি ভাবছেন যে আমি তিনবার ক্ষমতা আছি, দিল্লি আমাকে এর আগে সমর্থন দিয়েছে, কাজে দিল্লির ক্ষমতা নিয়ে আমি মসনদ আজীবন থাকবো, আমি যতদিন বেঁচে থাকি আমি প্রধানমন্ত্রী হিসেবেই থাকবো। কিন্তু তিনি বুঝতেছেন না পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নাই, তার বোধোদয় হচ্ছে না। দেশের মানুষ আজকে গণজাগরণ ঘটাচ্ছে, তিনি যতই ছাত্রলীগ যুবলীগকে কিংবা কোনো থানার ওসি ইউএনওকে ভিডিও কলে কথা বলে তাদেরকে এক্সপেনশন দেওয়ার চেষ্টা করুক না কেন, তার গতি টেকাতে পারবে না। আজকে প্রধানমন্ত্রীর টোন টিউন শোনেন, গণমাধ্যম মালিকদেরকে হুমকি দিচ্ছে। কি হুমকি দিচ্ছে? বিএনপিকে নাকি কিছু গণমাধ্যম তেল মারছে, সেটাতে সেই তেল তিনি দেখে নেবেন। চিন্তা করেন, একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন? এমনকি বিএনপিকে ইন্ডিকেট করে বলেছিল যে তারা ওই বাসে কি আগুন দেয় বা মানুষ পোড়ায়, সেই আগুন তাদের হাত পুড়িয়ে দিতে। আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনি চ্যালেঞ্জ দেন, আপনার পাঁচজন লোক পাঠান, আমি পাঁচজন নিয়ে বসবো, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আলোচনা করব, টকশো করব, যে 2014-15 সালে যে সহিংসতা ঘটেছিল বাসে অগ্নিসংযোগ থেকে শুরু করে বা আপনার মানুষ পোড়ানো, এগুলো করেছে সরকারি এজেন্সির একটা অংশ এবং ছাত্রলীগ যুবলীগের একটা অংশ। সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ছাত্রলীগের আপনার কারণে বাধ্য হয়ে সেই সময় প্রোগ্রামে মিছিল মিটিংয়ে আসতে হতো। সিদ্দিকী নাজমুল আলম বদিউজ্জামান সোহাগ ছিল ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি কেন্দ্রীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক ছিল মাদারীপুরের মেহেদি হাসান এবং ভোলার ওমর শরীফ। তার মধ্যে সিদ্দিকী নাজমুল হাসানের কাজকর্ম সম্পর্কে আপনারা সবাই জানেন, মাস্তান স্টাইলের সুপ্রিম কোর্টে গাড়ির আপনার ইয়ে দিয়ে যাওয়ার সময় আইনজীবীদের, বিএনপি জামাত আইনজীবীদের উদ্দেশ্য করে হাত থাপ্পড়ে একটা ভঙ্গি করেছিল। কারণ হচ্ছে ছাত্রলীগ যুবলীগের মতো সংগঠনগুলো, আওয়ামী লীগের যারা দায়িত্বে থাকেন, এটা তো তাদের চাকরি, যে যত আপাকে খুশি করতে পারবে তার তত প্রমোশন হবে দলে, সে তত বড় নেতা হবে, যে যত হুমকি দিতে পারবে, গুন্ডা মাস্তানদের মতো ভূমিকা অবতীর্ণ হতে পারবে, সে তত বড় নেতা এবং তত বড় প্রধানমন্ত্রীর কাছের লোক হবেন, যেখানে তারাই অসুস্থ প্রতিযোগিতা আছেন। কিন্তু ক্ষমতা মানে দল থেকে যখন নেতৃত্ব চলে যায়, তখন আবার ঠিকই বিরোধী দলের লোকজনের সাথে সখ্যতা তৈরি করে, বোঝেন তো ভাই, দায়িত্ব ছিলাম, দুই চার কথা তো বলতে হয়, হ্যাঁ, এই এই ভূমিকায় তারা থাকেন। তো কাজী, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে এই যে প্রধানমন্ত্রী হাত ভেঙে দেওয়ার কথা বললেন, হাত পুড়িয়ে দেওয়ার কথা বললেন, কি বলবো, আপনারা যারা দেখছেন আপনারা হিসাব করেন, এই রকমের একজন মানুষকে আপনারা প্রধানমন্ত্রীর আসরে বসিয়ে দেশের বিপদ ডেকে আনবেন কিনা, নাকি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে, দেশকে আফ্রিকার মতো একটা সংঘাতপূর্ণ দেশে পরিণত করবেন কিনা। আজকে আমরা ইতিমধ্যেই, আমি গত দুটো লাইভে বাংলাদেশের পুলিশ প্রধান, সেনা প্রধান, প্রধান বিচারপতি সহ প্রশাসনের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছি, বিশেষ করে বর্তমান পুলিশ প্রধানের, যদিও তিনি আপনার নিষেধাজ্ঞা পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের র‍্যাবের দায়িত্ব থাকার কারণে, কিন্তু তার একটা আমি যদ্দূর জানি ব্যক্তিগত একটা ভালো ইমেজ আছে, এবং বর্তমান প্রধান বিচারপতি তারও অবস্থান ভালো, সেনা প্রধান বিশেষ করে এই আপনার ধরেন বেনজির সাহেব পুলিশ প্রধান ছিলেন, আপনার আজিজ সাহেব সেনা প্রধান ছিলেন, কিন্তু তাদের চরিত্র সম্পর্কে, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে, তাদের প্রফেশনালিজম সম্পর্কে খুব পাবলিক পারসেপশন ভালো না, এমনকি তাদের প্রফেশনের মধ্যেও তাদের ভালো আপনার ইমেজ নাই, মানুষ তাদের প্রতি ভালো ধারণা পোষণ করে না। সেই জায়গা থেকে বর্তমান প্রধান বিচারপতি, সেনা প্রধান এবং পুলিশ প্রধানের প্রতি মানুষের একটা ইতিবাচক আমি মনে করি যে ভাবমূর্তি কিছুটা আছে, একেবারে সম্পূর্ণ না থাকলেও। এবং নির্বাচন কমিশনের কথাও যদি আমরা ধরি, ধরেন বর্তমান নির্বাচন কমিশনকে আমরা যতটা সমালোচনা করি না কেন, তারপরেও আমি প্রমাণ করতে পারবো, আমি এখন ওইভাবে বলবো না যে পুরো কমিশন ভালো, এই কমিশনের মধ্যেও দু একজন ভালো লোক আছে, যে কারণে আমরা কিন্তু একেবারে নির্বাচন কমিশন বাতিলের কথা বলিনি, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি। এবং আমরা যেটা মনে করি, নির্বাচনকালীন সরকার বিষয়ে যদি আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি এবং সেই বিষয়ে যদি সিদ্ধান্ত হয়, তাহলে নির্বাচন কমিশনের বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেই জায়গা থেকে আমরা নির্বাচনকালীন সরকারের বিষয়ে ফোকাস দিতে চাই। তো আমি যেটা বলছিলাম যে আপনার বিশেষ করে আপনার এই নির্বাচন, এই প্রধান বিচারপতি, সেনা প্রধান এবং পুলিশ প্রধান, তাদেরকে অনুরোধ করব, এই প্রধানমন্ত্রী তিনি যে সহিংসতাকে উস্কে দিচ্ছেন, তিনি যেভাবে আপনার নেতাকর্মীদেরকে সহিংস হওয়ার জন্য উস্কে দিচ্ছেন, যেভাবে হুমকি দামকি দিচ্ছেন, এটি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে দেশে, একটা চরম নৈরাজ্য তৈরি হবে,
এই যে আজকে ধরেন পুলিশ প্রধানের বউ রাস্তায় মার্কেট আপনার কোনো মার্কেটে বেরোলো, তার বাচ্চার ওষুধ কিনতে বেরোলো, কিংবা এই আপনার প্রধান বিচারপতির কোনো আত্মীয় স্বজন রাস্তায় বের হবে না, সেনা প্রধানের আত্মীয় স্বজন বের হবে না। তো কাজে আজকে এই যে আওয়ামী লীগ যে একটা মারমুখী অবস্থান তৈরি করেছে গুন্ডা মাস্তানদেরকে ঢাকা শহরে থেকে সারা দেশে পাড়া মহল্লায় আপনার কি তারা অগ্নি সন্ত্রাস নাশকতা ঠেকানোর নামে গুন্ডামি মাস্তানি মানুষকে হুমকি ধামকি দেওয়ার নামে, তো এই পরিস্থিতি বিরোধী দলের লোকজনের তো রক্ত মাংসে করা মানুষ, তারা যদি একটা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ওদের সহিংসতার বিরুদ্ধে, তারাও যদি একটা আপনার প্রতিরোধ গড়ে তোলে, তখন কি পরিস্থিতিটা তৈরি হবে, কে মারা যাবে, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন ছেলে মেয়ে এই যে তার যে শেখ পরিবারের কেউ মারা যাবে, তারা কেউ রাস্তা আছে, তাদের কেউ নাক ফাটবে, তাদের কারো রক্ত ঝরবে? তারপর সাহেবরা বড় বড় কথা বলছেন, যুবলীগের চেয়ারম্যানরা বড় অমুকে তোমাকে হাস্তাত আবদুল্লাহ ওই অমুক তোমাকে তারা রাস্তায় থাকবেন, তারা কি পিকেটিং করছেন, তারা কেউ করছেন না। এই দেশের সাধারণ মানুষের আর কত রক্ত ঝরবে এদেরকে ক্ষমতা রাখার জন্য? আমরা বলছি যে বঙ্গবন্ধুর কন্যার প্রতি, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমরা একটা সহানুভূতি আমাদের আছে, এদেশের জনগণ দেখিয়েছে, ইভেন সেটা সেই 21 আগস্ট গ্রেনেড হামলার পরেও আজকে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেদিন সংহতি রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, 14 দলীয় জোট গড়ে তুলেছেন, যেটা ইনু ভাই মেনন ভাই বলেছিলেন যে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেদিন 14 দল গড়ে তুলেছিলাম, রাজনৈতিক একটা সম্প্রীতি গড়ে তোলার জন্য, সহনশীল রাজনীতি তৈরি করার জন্য আমরা 14 দল গড়ে তুলেছিলাম। কিন্তু আজকে 14 দল ভোট ছাড়াই সরকারে থাকবে, বিনা ভোটের নির্বাচনে ক্ষমতায় থাকবে, মানুষের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন করে ক্ষমতায় থাকবে, এই ধরনের একটা ব্যবস্থা দেখার জন্য আমরা 14 দল গঠন করি নেই। কাজে আজকে এই যে বর্তমান আওয়ামী লীগের যে আদর্শ, সেটা কোনো রাজনৈতিক দলের আদর্শের জায়গায় নাই, সেটা একটা সামরিক শাসকের চেয়ে জঘন্য একটা সংঘাতপূর্ণ একটা সহিংস রাজনৈতিক দলের আকার ধারণ করেছে। যে কারণে আমি বলছি যে আওয়ামী লীগের দলটাকেও যারা ভালোবাসেন, ধরেন 75-এ বঙ্গবন্ধু আপনার হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর জন্য তো আওয়ামী লীগ নাই হয়ে যায় না, আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে যায় না, আওয়ামী লীগ তো টিকে ছিল, প্রধানমন্ত্রীও ছিলেন না, 75 থেকে 81 সাল পর্যন্ত আওয়ামী লীগ চলেছে না। আজকে যতই আওয়ামী লীগের অমুক নেতা তমুক নেতা বলুক যে শেখ হাসিনার বিকল্প নাই, আমরা প্রত্যেকে তো মানুষ তো মারা যাবো, আয়ু আমাদের শেষ হয়ে আসবে, শেখ হাসিনা ছাড়া তাহলে আওয়ামী লীগ কি তখন থাকবে না? আওয়ামী লীগ অবশ্যই থাকবে। কাজে আজকে আওয়ামী লীগের যে একটা অতীত ঐতিহ্য বা লিগাসি আছে রাজনৈতিক দল হিসেবে দেশের ন্যূনতম একটা অংশের মাঝে যে গ্রহণযোগ্যতা আছে, আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে চান, যারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেখতে চান, তাদেরও উচিত এই সরকারের পতনের জন্য বিরোধী দলকে সহযোগিতা করা, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন রাখা। কারণ যারা প্রকৃত রাজনীতি করেন তারা তাহলে পরবর্তীতে সুযোগ পাবেন যে আপনার আওয়ামী লীগকেও যেন একটা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই পরিস্থিতিটা পরিবেশটা তৈরি করার জন্য। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আমার বেশ কিছু বন্ধু ক্লাসমেট আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেন, সেদিনও ছাত্রলীগের হল পর্যায়ের 2 জন সহসভাপতি, 1 জন জয়েন্ট সেক্রেটারি সহ 5 জন আমাদের জুনিয়র ভাই ছোটো ভাইরা এসেছিলো যে ওদের খেলার জন্য, আমি ওদেরকে আপনার নাস্তা টাস্তা করিয়ে ওদেরকে খেলার জন্য সহযোগিতা করেছি। কারণ ওরা ছাত্রলীগ করলে আমি জানি ওরা আপনার হেলমেট লিগ না, ওরা হাতুড়ি লিগ না, এমনকি ওরা বলেছে যে ভাই 10 ডিসেম্বর কী হতে যাচ্ছে, আমি বলেছি যে তোমরা রানিং ছাত্র, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের তো ভবিষ্যৎ আছে, চাকরি বাকরি করবা, কাজেই তোমরা এই ধরনের সহিংসতায় যে নিজেরা মার্ক হয়ে না চিহ্নিত হয়ে না, সরকারের পতন ঘটবে, সরকারের পতন অনিবার্য, সরকার যতই হুমকি ধামকি দেখ তাদের পতন অনিবার্য। কারণ গ্রামগঞ্জে যারা থাকেন তারা, যারা ধরেন বাজার থেকে আপনার বাজার থেকে বাড়িতে যান, বুঝেন অন্ধকার রাত্রিতে যারা ভয় করে তারা কি করে, ভয় কাটাতে জোরে জোরে গান গায় অথবা দোয়া দুরুদ পড়ে। ঠিক সরকার আজকে এই সরকারকে যেভাবে দিল্লি এতদিন সাপোর্ট করেছে, আমরা দিল্লির এই অবস্থানকে রেসপেক্ট করি এবং আশা করি যে দিল্লির আপনার অবস্থানটা আরও পরিষ্কার হবে এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতি, এদেশের মানুষের প্রতি, যে আপনার বর্তমান সরকার দিল্লির কাছে সহযোগিতা চেয়েছে যে তারা যেন আপনার এই আপনার তাদের ক্ষমতায় থাকার জন্য সাপোর্ট করে, বিরোধী দলের এই দমনপীড়ন নিয়ে কথাবার্তা না বলে। তো সেক্ষেত্রে দিল্লি সেক্ষেত্রে তাদেরকে কোনো আপনার স্পষ্ট ক্লিয়ারেন্স দেয় নাই, কারণ দিল্লি পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছে যে যদি শেখ হাসিনা মাইরা কাইটা টিকতে পারে ক্ষমতায়, ওকে তাহলে দিল্লির সমস্যা নাই, আর যদি শেখ হাসিনা ফল করে তাহলে যারা আসবে তাদেরকে বলবে হ্যাঁ আমরা তো দেখছো আমরা কিন্তু আগে আওয়ামী লীগকে সাপোর্ট দিই। তো কাজী আমি ভারতের মোটামুটি অবস্থানটা ভালো মনে করি, বিশেষ করে এই যে 15টা
দেশ যে স্টেটমেন্ট দিল এখানেও ভারতের আপনার স্বাক্ষরের জন্য যারা আপনার সমন্বয় করেছে তারা বোধ হয় চেষ্টা করেছিল, কিন্তু ভারত স্বাক্ষরটা করে নাই, কারণ ওই যে ভারত ওই ভোট জাতিসংঘের ভোটদান বিরত থাকার মতো একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এই প্রাচীবাদের পক্ষে ভারত না। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক যে সাপোর্ট এই সরকার এই তথাকথিত জঙ্গিবাদ উগ্রবাদের ধোয়া তোলে এতদিন ক্ষমতায় ছিল তার সেই আন্তর্জাতিক এখন সাপোর্ট কাজ করছে না, এবং এই যে প্রশাসনের মধ্যে যারা ব্রাইট অফিসার মেধাবী অফিসার, ইতিমধ্যে আমি জানি যে সামরিক বাহিনীর পুলিশ বাহিনী আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ইভেন কোর্টের বিচারপতি সরকারি সাধারণ কর্মচারী কর্মকর্তা তাদের প্রত্যেকের মধ্যেই আলোচনা হচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সুতরাং এখানে বিরোধী দলকে আমি আবারও বিনয়ের সাথে বারবার অনুরোধ করব এবং জনগণকেও বিরোধী দলের এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে একটা গণ প্রতিরোধ এবং গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাবো। এ কারণে হাদিসে একটা কথা আছে এবং আল্লাহ যেটা বলেছেন যে তিনি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ওই গোত্রের মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা চেষ্টা করে। কাজে আজকে বাংলাদেশের মানুষ যে অত্যাচার নির্যাতন, বাকশালীদের অত্যাচার নির্যাতন এবং গণতন্ত্রের আবরণে আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যে বাকশাল কায়েম করছেন এবং যেভাবে মানুষকে হুমকি ধামকি দিয়ে ঘরে বসিয়ে রাখতে চান, মানুষের কণ্ঠ দমন করতে চান, গুম খুন করে আজকে ক্ষমতায় থাকার জন্য যেভাবে তারা উন্মাদ হয়ে গিয়েছেন, এইটা আপনার কোনো বিবেক সম্পন্ন মানুষ এটা মেনে নিতে পারে না, সমর্থন করতে পারে না। তার জন্য আমরা বলছি যে আজকে কে ক্ষমতায় আসলো, এই গণতান্ত্রিক আন্দোলনে কে নেতৃত্ব দিচ্ছে, সেই বাছবিচার আমরা করতে চাই না। আগে দেশের মানুষকে বাঁচাতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, তারপর আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে কৃষকের ছেলে, মজুরের ছেলে, চাওয়ালা আপনার ওই নাইট গার্ড থেকে শুরু করে সকল মানুষ যেন গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সুযোগ পায়, আপনার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার সুযোগ পায়, সেই ধরনের একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। পুলিশ বাহিনী কারো দলীয় বাহিনী হিসেবে ভূমিকা পালন করবে না, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের প্রতি সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করবে, সেই ধরনের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। পিনাকি ভট্টাচার্য কিংবা মুশফিকুল ফজল আনসারির মতো মেধাবী মানুষগুলো, আজকে মুশফিকুল ফজল আনসারির মতো একজন লোক হোয়াইট হাউস করেসপন্ডেন্ট, আমাদের গর্ব করার বিষয়, আর শেখ হাসিনার জালিম সরকার তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। পিনাকি ভট্টাচার্য আমি বলেছি তার সব কথার সাথে আমি একমত না, কিন্তু এই লোকটা যে বিশ্লেষণ যে তথ্য দিচ্ছে, বাংলাদেশের কয়টা বুদ্ধিজীবী এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলছে, বাংলাদেশ থেকে কয়জন মানুষ এইভাবে গুরুত্বপূর্ণ তথ্য মানুষকে সরবরাহ করতে বলছেন, কয়টা টেলিভিশনে এইভাবে স্পষ্ট টকশো আয়োজন করছেন, হ্যাঁ টেলিভিশনে টকশোর নামে ঠকশো আয়োজন করে যে যাদেরকে মানুষ চেনে না, রাজনৈতিক দলের পরিচয় নেই, টকশোতে নিয়ে মিডিয়ায় নিয়ে পরিচয় করে দেয় আওয়ামী লীগ নেতা, তার পদবি নেই, বিএনপি নেতা, চেক অ্যান্ড ব্যালেন্সের একটা রাজনীতি করে, আর আমরা এই যে লাইভ করলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে। তো কাজে আজকে বুঝতে হবে যে আপনার গণমাধ্যমকেও তারা যদি জোর করে মানুষকে কিছু খাওয়াতে চায় এটা খাবে না। এক পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো দেখেন, আপনার খালেদ মহিউদ্দিন ভাই ডয়চে বলে যে প্রোগ্রামগুলো আপনার ভিউগুলো দেখেন। তো যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছিলাম, এই সরকারের পায়ের নিচে মাটি সরে যাওয়ায় সরকার আতঙ্কিত হয়েছে। কিছুদিন আগে দেখেছেন, আপনার লক্ষ্য করেন যে হুমকিটা দিয়েছিল তাপস সাহেব, ওই দিক থেকে আবার কে দিয়েছিল, যুবলীগের চেয়ারম্যান আপনার ওই দুই ভাই তাপস পর সাহেব, ওইদিকে নিক্সন সাহেব, সরকারি দলের কোনো এমপি মন্ত্রী এরকম হুমকি দিচ্ছে না, কারণ তারা বুঝতেছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। এবং এই যে বিএনপির কার্যালয়ে যারা এই যে নাটকটা পরিচালনা করলো, এই নাটক যারা বাস্তবায়ন করেছে তারা কারা প্রশাসনের, সমস্ত দেশবাসী তাদের কুকীর্তি অতীত কুকীর্তি দেখেছে, নাম বললাম না, আমি সমস্ত মানুষ দেখেছে। কাজী তারা তো আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ, তারা জানে যে তারা সরকার পতন মানে তাদের অবস্থা খারাপ, তো যেখানে তারা আতঙ্কের জায়গা থেকে এখন আওয়ামী লীগের চেয়ে ডেসপারেট হয়ে গেছে। এবং দেখেছেন ওই যে ছাত্রলীগের পল্টন থানার পিয়াস নাকি ছেলেটা, তারা ওই যে মিছিল টিছিল করে লাঠি ছোটা সহ ছবি আবার গর্বের সাথে ফেসবুকে পোস্ট দিচ্ছে। তো পুলিশ ভাইরা আপনারা অগ্নি এই বিস্ফোরক উদ্ধারের অভিযানে গেলেন, ওই যে আপনাদের সাথে ছাত্রলীগের গুন্ডারা যে ছবি দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করেন, তারা আপনার দুলাবাই লাগে যে তারা যে আপনার যখন লাঠি ছোটা নিয়ে আপনাদের পাশে তাদেরকে বলছেন এই ভাই তোমরা পিছনে যাও পিছনে যাও, আর ছাত্রদল যুবদলের ছেলেদের উপরে আক্রমণ করেছেন, এটা আপনাদেরকেও এর জন্য খেসারত দিতে হবে, সরি এটা হুমকি না, বাস্তবতা আমরা বলছি। এবং আরও বাস্তবতা আপনাদেরকে বলছি যে নির্মম বাস্তবতা জেনে নেন,
শেখ হাসিনা সরকারের পতন হবে খুব সন্নিকটে, কারণ তাদের পাশে এখন কেউ নাই। ওই কিছু আগে হুমকি দিয়েছে আপনার তাপস পরশ, নিক্সন, অমুক তমুক, এখন হুমকি দিচ্ছে কে? স্বয়ং প্রধানমন্ত্রী নিজে, কারণ বুঝতেছে না হলে মার্কেট আপনার ধরে রাখা যাচ্ছে না। লোকজন বিরোধী দলের সভা সমাবেশে যেভাবে খাল বিল সারতে যেভাবে চলে এসেছে, ঢাকায় যদি এইভাবে চলে আসে তাহলে সেই পিনাকি তার যেভাবে বলে যে সব জয় বাংলা হয়ে যাবে, তো কি হবে এটা আপনারা বুঝতে পারেন। যাই হোক, আমি এটা ওইভাবে বলতে চাই না। আজকে জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের সময়ের একটা গুরুত্বপূর্ণ স্লোগান, মানুষের স্পিরিটের একটা স্লোগান। সেই স্লোগান দিয়ে আজকে যখন ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা মাস্তানরা হামলা করে, আজকে সেই স্লোগান তখন আর মানুষের মন থেকে আসে না। আজকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঝান্ডাধারী দল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়। হ্যাঁ, বিজয়ের মাসে এই আব্দুস সালাম ভাই ঢাকা মহানগর আপনার উত্তরের আহ্বায়ক, তার মতো অসংখ্য মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে বিএনপির 450 নেতা, যেটা আজকের আমি যেটা দেখলাম আপনার ইসে, আপনার আপনার আদালতের যে রিমান্ডের শুনানি, ওখানে তুমি বসছো কেন? ওটা বসার জায়গা আপনার 450 আপনার নেতার যে রিমান্ড শুনানি ছিল সেখানে আপনার, তারা আপনার 450 জনের নাম দেখেছি, আরও কতজন জানি না। এখন কৌশলটা বিরোধীদের এখানে নিতে হবে ভাই, 450 মানুষকে গ্রেপ্তার করতে কয়জন পুলিশ লাগে, কয়টা প্রিজন ভ্যান লাগে? 450 মানুষের সাথে যদি আরও কয়েক হাজার মানুষ প্রিজন ভ্যানগুলো ঘেরাও করে ওখানেই বসে যেত, তো কালকে বিএনপির মহাসচিবের যে ভূমিকাটা ছিল, বিএনপি মহাসচিব যখন কার্যালয়ে আপনার ঢুকতে গেলেন, পুলিশ ঢুকতে দেয়নি, আপনার প্রথম দিকে তিনি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, তারপরে আপনার ওখানে গিয়েছিলেন, তো ওই সময় যদি গলি টলি থেকে কয়েক হাজার নেতাকর্মী যদি ওখানে জড়ো হয়ে যেতেন, কয়জনকে গ্রেপ্তার করতে পারতো? তো যাই হোক, সেটা বিএনপির অবশ্যই কৌশল আছে, আমি বিএনপির ক্রিটিসিজম করব না, আমি বিএনপিকে ডিরেকশনও দেবো না, আমি আমার উপলব্ধিটা আমি যা শেয়ার করছি। কাজেই বিএনপির নেতাকর্মীরা নিশ্চয়ই এই গতকালকের যে অভিজ্ঞতাটা সেটা কাজে লাগিয়ে আগামীর গণ আন্দোলনকে যেভাবে সাকসেস করা যায় সেই বিষয়ে তারা ভাববেন এবং সেই ধরনের তারা পদক্ষেপ নেবেন। বিশেষ করে আমি পেশাজীবীদেরকে আহ্বান জানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, মহিলা দল, মহিলা নেত্রী, সমস্ত রাজনৈতিক দলের নেত্রীদেরকে, তাদেরকে আজকে ভূমিকা রাখতে হবে এবং এই নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদী ছাত্র তরুণদেরকে আমি এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা নেওয়ার আহ্বান জানাবো। কারণ হেলমেট বাহিনীর তাণ্ডব এই রামপুরা, এই ধানমন্ডির জিগাতলা, শাহবাগ, সমস্ত জায়গা, মতিঝিল আপনারা নিশ্চয়ই ভোলেননি, কিন্তু আপনাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই হেলমেট বাহিনীর বিরুদ্ধে গণজাগরণ প্রতিশোধ নেয়ার এখনই সময় আপনাদেরকে এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই হেলমেট বাহিনীর তার আপনার পরাজিত করার এখনই সময় আপনাদেরকে নেমে পড়তে হবে। কোরা সংস্কার আন্দোলনের সেই হাতুড়ি তরিকুল এবং হাতুড়ি নির্যাতনের নির্মমতা আজকের তরুণরা নিশ্চয়ই ভোলে নাই। হেফাজতের আন্দোলনে আপনার সেই শাপলা চত্বরের এই আপনার গণহত্যার কথা, আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করা, রক্তাক্ত করা এবং হত্যা করে সংসদে পৈশাচিক উল্লাস করেছে যে আলেম ওলামারা নাকি রং মেখে এসেছিল, চিন্তা করেন এই ধরনের কথাবার্তা বলছে। কাজী এরা কতটুকু সুস্থ মস্তিষ্কের সে আপনারা বিবেচনা করেন যে আলেম ওলামার নিরীহ মাদ্রাসার ছাত্র তারা এসেছিল তাদের দাবি দেওয়া আদায় করার জন্য। আমি আবারও বলছি যে তাদের দাবি দেওয়াটা কী ছিল, সেই দাবি দেওয়ার সাথে আমি সমস্ত দাবি দেওয়ার সাথে আমি একমত না, কিন্তু তাদের উপরে যে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল এই জঘন্য ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য সেই তরুণদেরকে আজকে এই ফাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। আজকে মোদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের সম্মানিত আলেমদেরকে যেভাবে চরিত্র হনন করে, মিডিয়া ট্রায়াল করে যেভাবে তাদেরকে আজকে এখনও জেলে রাখছে, সেই আলেমদের অনুসারীরা নিশ্চয়ই, যাদের আমি মনে করি ইমানি শক্তি আছে, তারা নিশ্চয়ই এই ফাসিবাদের পতনে, এই মাফিয়াদের পতনে আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তারা অংশ নেবে। আমরা একটা কথা বলছি যে এখন কথাবার্তা বলতেছি অনেক মানুষ মনে করছে ভাই তো বলতেছে, আমরা আশঙ্কা আছি যে কখন কতটুকু বলতে পারবো জানি না, বিশেষ করে